নমস্কার। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি তো সাধারণ সাধক ছিলেন না, তিনি অবতার। কেন অবতার? তিনি বলছেন, আমার কাছে যখন কেউ আসে, আমি যখন তার ভেতরটা দেখতে পাই, যেন একটা আলমারি, কাঁচের আলমারি আমার সামনে এসে দাঁড়ালো, তার ভেতরে কি আছে, কতটা তার মধ্যে সততা আছে, কতটা সে খাঁটি, কতটা তার অভিনয়, কতটা তার ভরম, সব আমি দেখতে পাই। আমার খুব মজাও লাগে। তারপরেই বলছেন, ভয়ঙ্কর একটি কঠিন কথা, দেখো তোমাদের তো কেউ মাথার দিব্যি দিয়ে বলেনি যে ঈশ্বরের আরাধনা করো, ভগবানকে বিশ্বাস করো, তাহলে তোমরা কেন এইসব চালাকি করো? আবার বলছেন, মানুষকে ঠকানো যায় কিন্তু খুব সাবধান, ভগবানকে ঠকাবার চেষ্টা করো না। আচ্ছা, এই ভগবান কোথায় আছেন, ঈশ্বর কোথায় আছেন? তো ঠাকুরই বলে দিচ্ছেন, তোমার ভেতরে আছেন। সম্পূর্ণ জ্ঞানকে বলে ঈশ্বর। তুমি কে, তুমি আছো কোথায়, তোমার এই পৃথিবীতে আসার কারণটা কি, নিজেকে তুমি বিচার করো। ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, হাতে একটা ধারালো ছুরি রাখো, সেই ছুরি দিয়ে সব কাছাকাছ কেটে ফেলে দাও, যেগুলো অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক। যেগুলো যেমন একটা ভালো বাগান, সেই বাগানে অনেক আগাছা থাকে, সেগুলোকে আগে কেটে পরিষ্কার করো। আগে নিজেকে পরিষ্কার না করতে পারলে তুমি তো আসল জ্ঞান, প্রকৃত সত্যকে জানতে পারবে না। এই পৃথিবীতে সত্যটা কি? সত্যটা হচ্ছে এই যে মানুষ নিজের ইচ্ছায় কিছু করে না, তিনি যেমন করান সে তেমনি করেন। যেমন একটি গানে আছে না, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। এসব তো মরমিয়া সাধকদের উপলব্ধ জ্ঞান। ঠাকুর ঠিক সেই কথাটি বলতেন, আগে নিজের ভেতরটাকে পরিচ্ছন্ন করো, পরিষ্কার করো। আবার কি সুন্দর বলছেন, যে যে হাঁড়িতে দই ছিল সেটাকে যদি তুমি পরিষ্কার করে তার মধ্যে দুধ রাখো, তাহলে দুধ কেটে যাবে, তাহলেও দুধ কেটে যাবে। প্রয়োজন হচ্ছে নতুন হাঁড়ি, তা তোমার ভেতরটাকে তুমি সেইভাবে তৈরি করে এবার অপেক্ষা করো, প্রার্থনা করো। এইখানেই ভগবান শ্রীরামকৃষ্ণ জ্ঞানের চেয়ে ভক্তির ওপর অত্যন্ত জোর দিচ্ছেন। তিনি বলছেন, মা আমি কিছুই জানি না। তিনি বলছেন, আমি খাই দাই আর থাকি, সব আমার মা জানেন। এই যে বিশ্বাস, ভগবান শ্রীরামকৃষ্ণ এই বিশ্বাসকে বলছেন, একে বলছেন একডেলে ভক্তি। একডেলে মানে একটা গাছ, তার অনেকগুলো ডালপালা চারিদিকে ছড়িয়ে আছে। আবার এমন গাছ আছে যার একটি মাত্র ডাল, সে একটি দিকে বেঁকে সোজা ওপর দিকে উঠছে। ঠাকুর এই জায়গায় বলছেন একডেলে ভক্তি, এবং প্রথমেই বলছেন তুমি ভক্ত হও। এ কথা তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন, একমাত্র ভক্তই অর্জুন, একমাত্র ভক্তই আমাকে জানতে পারে, তাছাড়া কেউ পারে না। যুক্তি দিয়ে নয়, তর্ক দিয়ে নয়, গাদা গাদা বই পড়ে নয়, কঠিন কঠিন সংস্কৃত শ্লোক উচ্চারণ করে নয়, সহজ সরল একটা বিশ্বাস, একটা নিজেকে সমর্পণ করা। এই সমর্পিত হও। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই কারণে বারে বারে বলছেন,
ভক্ত হও, ভক্ত হও, ভক্ত হও। এবং এই ভক্তি সম্পর্কে তার অসাধারণ একটি উপমা আছে। প্রথম হচ্ছে, ভক্ত না হলে সে তো ঈশ্বরকে চাইবে না। এইবার ঈশ্বরকে যে চাওয়া, সেটার ইন্টেন্সিটি, সেই চাওয়াটা যে কতটা শক্তিশালী, করলে তবেই তাকে কাছে টেনে আনা যায়। আবার এই কথা বলছেন, তুমি যদি এক পা এগোও তার দিকে, তিনি কিন্তু এত করুণা হয় যে তোমার দিকে 100 পা এগিয়ে আসবে। সুতরাং কথাটা হচ্ছে, আমি কোন ট্র্যাকে দৌড়ব, সংসার পথে? ঠাকুর তো আপত্তি করছে না, হ্যাঁ যাও সেদিকে যাও। আর তোমার যদি মনে কোথাও এমন একটা আকাঙ্ক্ষা জেগে থাকে, বা এইরকম কোথাও তুমি আঘাত পেয়ে থাকো, এবং যাতে মনে হচ্ছে যে এই পৃথিবী হচ্ছে একটা শূন্য, এখানে গর্ব করার মতো, আঁকড়ে ধরার মতো বহির জগতে কিছু নেই, তাহলে আমি ধরবো কাকে? ধরবো সেই তাঁকে, সেই একটা মস্ত বড় খোঁটা। ঠাকুর সেই কারণে বলছেন, তিনি এই কথাটি বলছেন, কবিরদাসজিও ঠিক একই কথা বলছেন, কিল পাকাড়কে রহ, কিল মানে জাঁতা। কবিরদাসজি একদিন নগর ভ্রমণে বেরিয়েছেন, তা দেখছেন একটি দাওয়ায় বসে এক মহিলা জাঁতা ঘোরাচ্ছেন, গম পিষছেন। তিনি দেখছেন, বাবের মজা তো, দুটো চাকির মাঝখানে গম ফেলছেন, এবং সেটা ওই যেই ঘোরাচ্ছেন সেরকম আটা হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু গম চালাক, তারা লাপিয়ে ওই কিলদণ্ডটার ওপর উড়ে পড়েছে। সেও চাকাও ঘুরছে, তারাও ঘুরছে, কিন্তু পেশাই হচ্ছে না। এই কারণে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, কিল পাকাড়কে রহো, ঈশ্বরকে ধরে থাকো। বুড়ি ছুঁয়ে থাকলে কেউ তোমাকে চোর করতে পারবে না, চোর চোর খেলায়। তাই এই কথা বলতে গিয়ে তিনি ভক্তির কত রকমের ভক্তি আছে বলছেন। একটি ভক্তিকে বলছেন উর্জিতা ভক্তি, সেটা কাদের ছিল? না, বৃন্দাবনে গোপীদের ছিল, তারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তার জন্য তাদের কোনো চাহিদা নেই। তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে তাই ভালোবাসি, তুমি আমাদের কি দেবে না দেবে, তুমি আমাদের ভালোবাসবে কিনা আমার জানার দরকার। এই যে গোপীদের প্রেম ভালোবাসা, এই ভালোবাসাটাকে বলা হচ্ছে প্রেম, এইটাকেই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন উর্জিতা ভক্তি। তার আগে বললেন এক ডেলে ভক্তি, উর্জিতা ভক্তি, এইবার কি বলছেন প্রেমা ভক্তি, প্রেম মিশ্রিত ভক্তি। তিনি প্রশ্ন করছেন না একজন ভক্তকে, তুমি যখন জপ করো, তুমি যখন ঈশ্বরের চিন্তা করো, তোমার চোখে কি জল আসে? সেই ভক্ত বলছেন, হ্যাঁ আমার চোখে জল আসে। ঠাকুর লাফিয়ে উঠলেন, মার দিয়া কেল্লা, তোমার হয়ে গেছে, মেরে দিয়েছ। এখন পাশ থেকে যদি কেউ বলেন, মশাই ভগবান কোথায় থাকেন, তার ঠিকানা কোথায়, ভগবান যদি থেকেই থাকেন তাহলে পৃথিবীতে এত অবিচার কেন, অনাচার কেন, এত যুদ্ধ কেন, এত রক্তপাত কেন? ঠাকুর বলবেন, স্টপ, তুমি যদি এই বিচার করতে চাও তাহলে আমার ঘরের বাইরে চলে যাও। আর তুমি যদি বিচারটাকে বাইরে রেখে আমার কাছে আসতে পারো, তাহলে তোমাকে আমি এমন একটা সুন্দর জগতের সন্ধান দেব যে তুমি বুঁদ হয়ে যাবে, বুঁদ হয়ে যাবে। ঠাকুর এক জায়গায় বলছেন কি সুন্দর, মৌমাছিরা যখন ফুলে বসতে আসে, তখন ফুলের চারপাশে ঘোরে এবং মন 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 করে শব্দ করে, তারপরে ফুলটির মধ্যে বসে পড়ল, তখনও পর্যন্ত একটু একটু শব্দ শোনা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। এরপর যখন মধুর সন্ধান পেয়ে গেছে, তখন আর তার কোনো সাড়া শব্দ নেই। তা সেই রকম তুমিও যদি ঈশ্বর নামক সেই প্রস্ফুটিত কুসুমটিতে মন ভ্রমরাকে নিযুক্ত করতে পারো, মজুল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমল, কালীপদ নীলকমল, তাহলে তুমিও দেখবে যে সে কি আস্বাদন, তখন পৃথিবীর সমস্ত কিছু তোমার কাছে তুচ্ছ মনে হবে। বলেই ভগবান শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ উপমা দিচ্ছেন, বলছেন ঈশ্বর লাভ করার জন্যে তিন টান এক করতে হবে। সেটা কীরকম?
বিষয় বিষয়ের বিষয়ের প্রতি টান, স্বামীর স্ত্রীর প্রতি টান, আর মায়ের সন্তানের প্রতি টান। এই টানগুলো তো অসাধারণ না, যে বিষয় বিষয় করছে, সে বিষয় ছাড়া তার কিছু জানে না, সে আগড়ে ধরতে চায়। এবার স্বামী স্ত্রীর স্বামীর প্রতি, স্বামীর স্ত্রীর প্রতি যে টান, সে টান হচ্ছে একটা অদ্ভুত সৌহার্দ্য, সে একটা এমন একটা আকর্ষণ যা কথায় ব্যাখ্যা করে যাবে, একটা অসাধারণ একটা মানসিকতা। দুজনে দুজনের দিকে পরস্পর তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। একটা গান আছে না, চোখে চোখে কথা হয় মুখে কিছু বলে না। আর একটা কি, মা তার সন্তানকে বাঁচাবার জন্যে আগুনেও ঝাঁপ দিতে পারে। তাই তিনটি টান এক করতে হবে। এই উপমাটি সাধন জগতে কেউ ব্যবহার করেনি। ভগবান শ্রী রামকৃষ্ণ যখন মা দেখা দাও মা দেখা দাও মা দেখা দাও করছেন, তখন তার এই যে মাকে চাওয়া, মায়ের প্রতি এই যে তার আকর্ষণ, আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে দেখতে চাই, তখন তার সমস্ত শরীর আগুন হয়ে আছে, জ্বলছে। সেই জ্বালা কোনো ওষুধে বা গঙ্গার জলে ডুবে থাকলেও যাচ্ছে না। এটিকে বলে মহাভাব। এই মহাভাব মহাপ্রভুরত শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকারের জন্য, আমি তোমাকে চাই তোমাকে চাই করতে করতে তার শরীরে এই উত্তাপ। এবং তিনি যে গম্ভীরায় যে পাথরটির ওপর শুয়ে থাকতেন, সেখানে তার এই শরীরের উত্তাপের ফলে তার শরীরের একটা ছাপ পড়ে গিয়েছিল। ঠিক এই অনুরূপ দেহের উত্তাপ শ্রীমতীর হতো শ্রীকৃষ্ণের জন্য। এটিকে বলা হয় মহাভাব, তাহলে ভাব মহাভাব। তাহলে এই গানটিতে আছে না, কেমন করে ডাকলে পরে দেয় যে দেখা ভগবান, শোন রে পথিক শোনাবো আজ রামকৃষ্ণের প্রেমমান। এই গানটি গেয়েছেন গায়ক এবং ভক্ত সোমনাথ চট্টোপাধ্যায়। ঠাকুরের উপদেশকে অবলম্বন করে রচিত এই গান গেয়েছিলেন শ্রী রামকুমার চট্টোপাধ্যায় মহাশয়। আমি চেষ্টা করছি আমার মতো করে সেই গানটি বলতে। রাম কৃষ্ণের প্রেম গান কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান, শোনের পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান, শোনরে পথে শোনাবো বারুদ যদি থাকে ভিজে ওরে ঘষলে কাঠ জ্বলবে না যে, বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠ জ্বলবে না যে, খোঁজ পাবিনে কোনো কালে যতই করিস রে সন্ধান, ওরে এমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান, শোনরে পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা।
ভগবান। বিষয় যেমন দিবান শিকাঞ্চনে তে মেতে রয়ে, ঠাকুর বলেছিলেন তিন টান এক হতে হবে। তার প্রথম টান বিষয় যেমন রাত দিন বিষয় চিন্তা করে, বিষয় যেমন দিবান শিকাঞ্চনে তে মেতে রয়ে, আর সতী যেমন সীতার মতন পতির অনুগামী হয়। এই হলো দ্বিতীয় টান। মায়ের যেমন ছেলের প্রতি টানটি পড়ে থাকে মতি, এই তিন টান এক হলে হয় তবেই রে তার অধিষ্ঠান। ওরে এমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান, এমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোন রে পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান, কেমন ভালোবাসলে পড়ে দেখে দেখা ভগবান, কেমন ভালোবাসলে পড়ে দেখে দেখা ভগবান। নমস্কার।